হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ননিদা নট আউট গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন মতি নন্দী একের এক প্রশ্নে কি বলেছে মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম হলো কনি এবং কলাবতী একের দুই প্রশ্নে কি বলেছে তিনি কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছেন উত্তর তিনি ক্রিকেটের এক ছত্র সম্রাট স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা লিখেছেন দুই নম্বর নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে মৌলিক ও যৌগিক বর্ণগুলিকে ছকের ঠিক ঠিক ঘরে বসাও তৈরি পৌঁছবার দৌড়ানো চৌধুরী উত্তর শব্দ শব্দগুলোকে এখানে লেখা হয়েছে বর্ণ বিশ্লেষণ এখানে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে মৌলিক বর্ণ এখানে মৌলিক বর্ণগুলোকে লেখা হয়েছে যৌগিক বর্ণ এখানে যৌগিক বর্ণ লেখা হয়েছে তৈরি বর্ণ বিশ্লেষণ হবে তয় হসন্ত যগ ঐ যগ রয় হসন্ত যগ হস্তয়। মৌলিক বর্ণ হবে তয় হসন্ত রয় হসন্ত হস্তয় যৌগিক বর্ণ হবে ওই পৌঁছবার বর্ণবিশ্লেষণ হবে অয় হসন্ত যগ ঔ যগ ক্ষয় হসন্ত যগ অ যগ বয় হসন্ত যগ আ যগ ৰয় হসন্ত যগ অ মৌলিক বৰ্ণ হব অয় হসন্ত ছয় হসন্ত অ বয় হসন্ত আয় হসন্ত অ যৌগিক বৰ্ণ হব ঐ দৌৰা বৰ্ণবিশ্লেষণ হব দয় হসন্ত যগ ঔ যগ দৈবি যগ আ যগ দন্ত নয় হসন্ত যগ অ মৌলিক বৰ্ণ হবে দয় হসন্ত দ হসন্ত আন্ত হসন্ত অ যৌগিক বৰ্ণ হবে ঐ চৌধুৰী বৰ্ণবিশ্লেষণ হব চয় হসন্ত যগ ঔ যগ ধয় হসন্ত যগ হস জগ ৰয় হসন্ত যগ হস্যই মৌলিক বৰ্ণ হবে চয় হসন্ত ধয় হসন্ত হসৌ ৰয় হসন্ত হস যৌগিক বর্ণ হবে ওই তিন নম্বর নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করে লেখো খেলা জবাব অপমানিত বিষণ্নতা উদ্ভব উত্তর খেলা খেলোয়াড় অপমানিত অপমান উদ্ভব উদ্ভূত জবাব জবাবি বিষণ্নতা বিষণ্ন চার নম্বর চার পাঁচ এগারো পঁচিশ তিরিশ এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি এদের পূরণবাচক রূপটি লেখো উত্তর ব্যাকরণগতভাবে এদের আমরা সংখ্যাবাচক শব্দ বলি এদের পূরণবাচক রূপ চতুর্থ পঞ্চম একাদশ পঞ্চবিংশ ত্রিঅংশ পাঁচ নম্বর নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করে দেখাও এবং তা দিয়ে নতুন শব্দ তৈরি করে লেখো প্রতিশব্দ শব্দ হাফ ডে অতুল বেফিকির উত্তর প্রতিশব্দ প্রতি উপসর্গ নতুন শব্দ প্রতিশোধ প্রতিকার হাফ ডে হাফ উপসর্গ নতুন শব্দ হাফ স্কুল হাফ কাজ অতুল অ উপসর্গ নতুন শব্দ অজানা অচল বেফিকির বে উপসর্গ নতুন শব্দ বেকার বেহিসাবি ছয় নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো ছয়ের এক রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল উত্তর মতি নন্দীর লেখা ননিদা নট আউট গল্পে রূপলি সংঘের সঙ্গে সিসিএইচ এর খেলা হয়েছিল ছয়ের দুই খেলাটিতে ক্যাপ্টেন কে ছিলেন উত্তর মতি নন্দীর লেখা ননিদা নট আউট গল্পে খেলাটিতে ক্যাপ্টেন ছিলেন মোনা চৌধুরী ছয়ের তিন সিসিএইচ এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন উত্তর মতি নন্দীর লেখা ননিদা নট আউট গল্পে সিসিএইচ এর খেলোয়াড়রা চোদ্দ রানে তারা সবাই অল আউট হয়ে যাওয়াতেই এবং তাদের হার নিশ্চিত ভেবে তাদের মুখ ম্লান হয়েছিল ছয়ের চার বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল উত্তর মতি নন্দীর লেখা ননীদার নট আউট গল্পে বোলিং ক্রিজে পৌঁছবার আগে বিষ্টু উইকেটের দিকে ছুটে আবার পিছু হটতে শুরু করেছিল এবং তারপর গল হয়ে ঘুরতে শুরু করেছিল ছয়ের পাঁচ ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন উত্তর মতিনন্দির লেখা ননিদা নট আউট গল্পে ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছিল না যদি তখন করে এই ভয়ে ছয়ের ছয় ফিল্ডাররা মাঠে কি দেয় করছিল। উত্তর মতি নন্দীর লেখা ননিদা নট আউট গল্পে ফিল্ডাররা মাঠে কেউ শুয়েছিল কেউ আবার বসেছিল ছয়ের সাত সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না কেন উত্তর মতি নন্দীর লেখা ননিদা নট আউট গল্পে সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কারণ ননিদা পরিকল্পনা করে ম্যাচে তাদের দলকে না হারানোর জন্য এবং তাদের সম্মানের জন্য ম্যাচ ড্র করাতে ব্যস্ত হয়ে উঠেছিলেন সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সাতের এক এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম বক্তার এহেন মন্তব্যের কারণ কি শিবরামের গল্পের কণ বিশেষত্বের গুণে তার এমন মন্তব্য উত্তর নন্দী রচিত ননীদা নট আউট গল্পে বক্তার এহেন মন্তব্যের কারণ গল্পকার শিবরাম চক্রবর্তীর গল্পের ধরনের সাথে এই কাহিনীটির যথেষ্ট মিল রয়েছে মনা চৌধুরী যে গল্প লেখককে শুনিয়েছিলেন সেই রকম কৌতুকপূর্ণ হাস্যকর মজাদার গল্প শিবরাম চক্রবর্তীর রয়েছে শিবরাম চক্রবর্তী ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্য লেখক তিনি হাস্যরসাত্মক গল্পের জন্য সর্বাধিক পরিচিত তিনি অজস্র লেখা লিখেছেন প্রবন্ধ নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প তাই লেখক মতিনন্দী নন্দী সিসিএইচ ফুটবল দলের ক্যাপ্টেন মোনা চৌধুরীর কাছ থেকে হাস্যকর গল্পটি শুনে শিবরাম চক্রবর্তীর লেখা মনে হয়েছে সাতের দুই সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন উত্তর মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে দেখা যায় দুই দলের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিল এই দুটি দল ছিল রূপলি সংঘ ও সিসিএইচ এইচ এইচ এর ক্যাপ্টেন মোনা চৌধুরীর দল মাত্র চোদ্দ রানেই সব অল আউট হয়ে যায় এতে তাদের হার নিশ্চিত হয়ে পড়েছিল সবারই মুখ থমথম এক ওভার কি দু ওভারেই রুপলি সংঘ রানটা তুলে নেবে এই নিয়ে রূপলি সংঘের দল নানা ঠাট্টা শুরু করে তারা বাজি ধরেছে কটা বলের মধ্যে খেলা শেষ হবে এই রকম পরিস্থিতিতে ননীদা দলকে পরাজয়ের অপমান থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন ননীদা বিষ্টুকে একধারে ডেকে নিয়ে কী সব বোঝাতে শুরু করলেন আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে থাকল খেলা শুরু হলেই বিষ্টু বল করার জন্য বোলিং ক্রিজে পৌঁছাবার আগে এক অদ্ভুত কাণ্ড ঘটালো বিষ্টুর উইকেটের দিকে ছুটে আসা আবার পিছু হটে আসা গল হয়ে ঘুরতে শুরু করা লাফাতে শুরু করা ডাইনে যাওয়া বাঁয়ে যাওয়া এসব ঘটনা সে ঘটিয়েছিল কিন্তু তার বল হাতেই ছিল এই রকম একটি পরিস্থিতি দেখে মাঠে সবাই ভেবেছিল যে বিষ্টু পাগল হয়ে গেছে নাকি এই রকম পরিস্থিতি দেখে সবাই অবাক হলেও ননীদা কিন্তু অবাক হয়নি কারণ তিনি সমস্ত বিষয়টা জানতেন এবং তিনি এটা বিষ্টুকে করতে বলেছিলেন তিনি তাকে বলেছিলেন ওইভাবে পাঁচটা পর্যন্ত সময় নষ্ট করতে সাতের তিন যখন খেলা শেষ হয়ে যাবে খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে উত্তর মতিনন্দী রচিত ননিদা নট আউট গল্পে ননীদার পরিকল্পনা অনুযায়ী বিষ্টু বল করতে গিয়েছিল সে বোলিং ক্রিজে পৌঁছবার আগে এক অদ্ভুত কাণ্ড ঘটালো ঘটাল উইকেটের দিকে ছুটে আসা আবার পিছু হটে আসা গল হয়ে ঘুরতে শুরু করা লাফাতে শুরু করা ডাইনে যাওয়া বাঁয়ে যাওয়া এসব ঘটনা কিন্তু সে বল করে না বল তার হাতেই থাকে রূপলি ব্যাটসম্যান যখন ননীদার কাছে জানতে চায় বলার বল নিয়ে এসে পৌঁছবে কখন তখন তিনি বলেছিলেন পাঁচটার পর যখন খেলা শেষ হয়ে যাবে সাতের চার ক্রিকেটে আইনের বই বার করে দেখিয়ে দিলেন তোমার জানা ক্রিকেটের কিছু আইন যোগ করো সঙ্গে অন্য কোন ঘরের বাইরের খেলার আইন কানুনও যোগ করতে পারো উত্তর আমার কিছু জানা ক্রিকেটের আইন ক নম্বর ক্রিকেট ম্যাচের প্রতিটি টিমে এগারোটি করে খেলোয়াড় থাকবে খ নম্বর একজন বলার এক ওভারে ছটি বলের বেশি করতে পারে না গ নম্বর খেলতে খেলতে কোনো খেলোয়াড় আহত হয়ে পড়লে তার জন্য অন্য খেলোয়াড়ের ব্যবস্থা করা থাকে ঘ নম্বর একজন খেলোয়াড় তার সীমারেখা ছাড়িয়ে বল করলে ওয়াইড বল বা ন বল বলে ঘোষিত হবে অন্যান্য কিছু খেলার আইন কানুন নিচে দেওয়া হলো ফুটবল প্রতিটি টিমে এগারোটি করে খেলোয়াড় থাকবে ফুটবল খেলতে খেলতে কোনো খেলোয়াড় বলে হাত দিলে তা ফাউল বলে গণ্য করা হয় লুডো একটি বোর্ডে চারজনের বেশি খেলোয়াড় থাকবে না এই খেলার নিয়ম ছক্কা গুটির ছয়টি বিন্দু পড়লে ঘর থেকে একটি গুটি বের হবে আর ছক্কা গুটির ছয়টি বিন্দু পরপর তিনবার পড়লে সেটি বাতিল হয়ে যাবে ঘর থেকে গুটি বের হবে না কারো গুটি খেলে সে আরেকবার দান পাবে সাতের পাঁচ আম্পেয়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো আম্পেয়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিলেন উত্তর মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে ননীদার পরিকল্পনা অনুযায়ী বিষ্টু বল করতে গিয়েছিল আর বল করতে গিয়ে সে বল না করে বোলিং ক্রিজে পৌঁছবার আগে সে অদ্ভুত ঘটনা ঘটায় উইকেটের দিকে ছুটতে শুরু করে বিষ্টু আবার পিছু হটতে শুরু করে গল হয়ে ঘুরতে শুরু করে লাফায় ডাইনে যায় বাঁয়ে যায় এসব ঘটনা এসব কাণ্ড দেখে রূপলি সংঘ আম্পায়ারের কাছে নালিশ করলে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়ে যায় মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ মাঠে চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হতেই ননিদা পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়েছিলেন তিনি বলেছিলেন বলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত সাতের ছয় নতুন এক সমস্যার উদ্ভব হল উদ্ভূত নতুন সমস্যাটি বা কী উত্তর মতিনন্দী রচিত ননিদা নট আউট গল্পে সিসি দলের মূল চরিত্র বিষ্টু ননিদার কথা মতো বল করার নামে নাটক বা অভিনয় করে যাচ্ছে সে সামনে দৌড়ে চলেছে পাঁচটায় খেলা শেষ হবে পাঁচ বাঁচতে পাঁচে উদ্ভূত সমস্যাটি তৈরি হয় বল ডেলিভারি দিতে বলার ছুটেছে তার মাঝেই খেলা শেষ করা যায় কি না দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন এটা বেআইনি হবে ফলে বিষ্টুর পাক দিয়ে দৌড়ানো বন্ধ হলো না সাথের সাত এরপর বিষ্টু বল ডেলিভারি দিল বল ডেলিভারির আগে বিষ্টু যা যা ঘটনা ঘটায় তা বিবৃত করো উত্তর মতিনন্দী রচিত ননীদা নট আউট গল্পে বল ডেলিভারি দেওয়ার আগে বিষ্টু যা যা ঘটনা ঘটিয়েছে তা হলো প্রথমে বিষ্টু গুনে গুনে ছাব্বিশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো ব্যাটম্যান খেলার জন্য তৈরি বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে তারপর গল হয়ে ঘুরতে শুরু করলো বিষ্টুর বল করা নিয়ে এই আচরণের পরিপ্রেক্ষিতে নানাভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিপক্ষ দল আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি ননীদার ক্রিকেট আইনের বই দেখানো তারপর খেলাটা কখন কি পরিস্থিতিতে শেষ করা হবে এ নিয়েও সমস্যা বোলার ছুটছে তার মাঝেই খেলা শেষ করা যায় কিনা। দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন সেটি বেআইনি হবে এরপর মাঠের ধারে লোক কমেছে তাদের অনেকে বাড়ি চলে গেল অনেক লোক খবর পেয়ে দেখতে এলো ব্যাটম্যান মতো উইকেট পাহাড়া দিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা মাটিতে ননীদা তাদের তুলে ছজনকে উইকেট কিপারের পিছনে দাঁড় করালেন রান বাঁচানোর জন্য এই সমস্ত ঘটনা ঘটার পর বিষ্টু বল ডেলিভারি দিল সাতের আট চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদন মঞ্জুর হয়ে গেল আবেদনকারী কে ছিলেন তার এমন আবেদনের কারণ কি ছিল উত্তর মতি মতিনন্দী রচিত ননিদা নট আউট গল্পে আলোর অভাবের আপিল মঞ্জুর হয়ে গেল গল্পে আবেদনকারী ছিলেন ননিদা ননিদার এমন আবেদন করার বেশ যুক্তিসঙ্গত কারণই ছিল কারণ ননিদার মূল উদ্দেশ্য সিসিএইচ কে পরাজয়ের হাত থেকে উদ্ধার করা কিন্তু বিপক্ষ রূপপল্লী দলের জেতার সম্ভাবনাও বেশি এই পরিস্থিতিতে কৌশল অবলম্বন করলেন ননিদা নিজের দলের খেলোয়াড় বিষ্টুকে দিয়ে বল করালেন কিন্তু তা অকারণ সময় নষ্ট করা বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটার পর বল ডেলিভারি দেওয়া হবে বল ডেলিভারি যখন হলো আর ননিদা ম্যাচ ড্র বলে চেঁচিয়ে উঠলেন রুপলির ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না শুরু হলো আবার তর্কাতর্কি বিষ্টুকে আরও পাঁচটা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলি একটা রান করে যেভাবেই হোক আর তার ফল হল রূপলির হাত থেকে সিসিএইচের এর পরাজয় এই পরিস্থিতিতে ননিদা আলোর অভাবের আপিল করলেন তা মঞ্জুরও হয়ে গেল অর্থাৎ পরাজয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যত রকম কৌশল অবলম্বন করা যায় তা করেছেন ননিদা এটা তার আর একটি অন্যতম কৌশল সাথে নয় তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না কোন ঘটনার কথা বলা হয়েছে সত্তা সত্ত্বর নিয়ে প্রশ্ন উঠতে পারে কেন বলে বক্তার মনে হয়েছে পাঠ্যাংশটি পড়ে তোমার মনে জাগা প্রশ্নগুলি লেখো উত্তর মতি নন্দী রচিত ননিদা নট আউট গল্পে আলোচ্য ঘটনাটি হলো সিসিএইচ ও রুপলিস সংঘের ম্যাচকে কেন্দ্র করে খেলার মাঠে যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার কথা বলা হয়েছে এখানে ননিদার বুদ্ধিতে বিষ্টু বল করার নামে ঘুরপাক লাফালাফি ইত্যাদি করে ম্যাচ শেষের সময় পর্যন্ত সময় নষ্ট করেছে শেষ পর্যন্ত ম্যাচটাকে ড্র করানো হয়েছে এই হাস্যকর মজার ম্যাচে ননিদার বুদ্ধিতে বিষ্টুকে দিয়ে যে কর্মকাণ্ড ঘটানো হয়েছে এখানে সেই ঘটনার কথা বলা হয়েছে আলোচ্য ঘটনার সত্ত্বাসত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে বক্তার মনে হওয়ার কারণ ক্রিকেট ম্যাচে যে ঘটনার বিবৃতি এখানে দেওয়া হয়েছে সচরাচর তা ঘটে না বল করার সময় বিষ্টুর ছুটি ঘুরপাক খাওয়া ইত্যাদি বিভিন্নভাবে যে সময় নষ্ট করেছে তা ক্রিকেট ম্যাচে সাধারণত স্বাভাবিক নয় তাছাড়া খেলার সময় শেষ না হওয়া পর্যন্ত এইভাবে ঘুরে বেড়ানো এটাও স্বাভাবিক মনে হয় না সুতরাং সমস্ত ঘটনাটি বিচার করলে স্বাভাবিকভাবেই মনে হবে এই ঘটনার সত্ত্বাসত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে পাঠ্যাংশটি পড়ে আমার মনে যেসব প্রশ্ন জাগে তা হল এক নম্বর যে কখনো বল করে না ক্যাপ্টেন কি আদৌ তাকে বল করতে পাঠাবে দুই নম্বর খেলা চলতে চলতে ক্যাপ্টেনের ননিদার কথায় রাজি হওয়াটাই কি স্বাভাবিক তিন নম্বর বিষ্টু বল নিয়ে যে কাণ্ড কারখানা খেলা শেষের সময় পর্যন্ত করেছে তা আদৌ কি সম্ভব চার নম্বর খেলার মাঠে ব্যাটসম্যান দাঁড়িয়ে ফিল্ডাররা শুয়ে একই বিশ্বাসযোগ্য পাঁচ নম্বর আম্পায়ারদের সিদ্ধান্তগুলি আদৌ কি সম্ভব ছয় নম্বর ননিদার আলোর অভাবের আপিল ঠিক কি সাত নম্বর সমস্ত ঘটনাটা যা ঘটেছে তা কি ক্রিকেট মাঠে আদৌ সম্ভব আট নম্বর ক্রিকেট মাঠে খেলোয়াড়দের দাঁড়ানোর বিভিন্ন ক্ষেত্রগুলি নিচের জায়গাগুলিতে নির্দেশ করো উত্তর এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে এটা দেখে নাও